আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই, বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। তাই আমি আজ আপনাদের মাঝে খুব সংক্ষেপে দাজ্জালের আগমন ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় সম্পর্কে বিশুদ্ধ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ ও তত্ত্ববহুল আলোচনা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে জেনে নিব দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কিরূপ হবে। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে, তারা পৃথিবীতে শক্তিশালী ও বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্যে এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবেন। জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল, বেটে মাথার চুল হবে কোঁকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙ্গুল ফলের মতো উঁচু। দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তান থাকবে না। বিভিন্ন সহিহ হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত রয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জালের চোখ অন্ধ হবে, কোনো কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলি বুখারি ও মুসলিম গ্রন্থে বর্ণিত রয়েছে। তাছাড়া দাজ্জালকে চেনা সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফের লেখা থাকবে। অপর এক বর্ণনা রয়েছে, কাফা র লেখা থাকবে, প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। অপর এক বর্ণনা রয়েছে, অশিক্ষিত শিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে সে ব্যক্তি দাজ্জালকে দেখে সহজে চিনতে পারবে, যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত। কাফের ও মুনাফেক লোক তা দেখে পড়তে পারবে না, যদিও সে ছিল শিক্ষিত ও লেখাপড়া জানা লোক। কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জালের বর্তমান অবস্থান। দাজ্জালের বর্তমান অবস্থান সম্পর্কে সহিহ মুসলিমে কিতাবুল ফিতান অধ্যায়ে একটি বৃহৎ হাদিস বর্ণিত রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমদারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক ঘটনা বলতে গিয়ে বলেছেন, দাজ্জাল পৃথিবীর কোনো এক দ্বীপে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে, খুব শীঘ্রই তাকে সেখান থেকে ছেড়ে দেয়া হবে। চলুন এবার দেখে নেব দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষগণ বিভ্রান্তিতে পড়বে। দাজ্জাল দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করতে পারবে। নাওয়াজ বিন শামআন থেকে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নিয়ে যায় দাজ্জালের চলার গতিও সেরকম হবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম, প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন হবে প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে, বাহ্যিক দৃষ্টিতে একটিকে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিকে দাউ দাউ আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ উহা হবে সুমিষ্ট পানি। দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে তুমি কি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য, আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপাদন করতে বলবে, জমিন ফসল উৎপাদন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনয়নের আহ্বান জানাবে।
এতে তারা ইমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে। আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপাদন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় অধিক দুধ প্রদান করবে। অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনানোর আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে। তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত ধন সম্পদগুলো বের করতে বলবে। ধন সম্পদগুলো বের হয়ে মৌমাছির দলের মতো তার পিছে পিছে চলতে থাকবে। দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন লোক গমন করবেন। তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি, তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে কি? লোকেরা বলবে, না। অতপর সে উক্ত মুমিনকে হত্যা করে জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিম গ্রন্থের বর্ণনা এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো। তাকে মেরে পিঠে জখম করা হবে। অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনও কি আমার প্রতি ইমান আনবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত যুবক বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথার করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনও ইমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না। অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে, কিন্তু তার গলার জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে, কাজেই সে জবাই করতে ব্যর্থ হবে। অতপর তাকে তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীর সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্যদানকারী। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের জন্য মক্কা মদিনায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে, অতপর দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং আরব লোক। তাদের অধিকাংশই হবে গ্রামের মূর্খ ও মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। চলুন এবার জেনে নেব দাজ্জালের শেষ পরিণতি কী হবে। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ইসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর পরিমাণ। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিন তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরে পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদে সাদা মিনারার উপর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পাশে একত্রিত হবে। তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুত শহরে গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবে, তোমাকে আমি একটি আঘাতই করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন। অতপর মুসলমানরা
তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেওয়ালের পিছনে পালায়ন করলে পাথর বা দেওয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। আর এভাবেই দাজ্জাল ও তার বাহিনী ইহুদিদের কবল থেকে মুসলিম জাতি রক্ষা পাবে। তাহলে চলুন এবার জেনে নেব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। প্রথম উপায়, ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা। ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র অন্যতম উপায়। যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায় ও পানও করে। মুমিনদের আকীদা হলো এই যে আল্লাহ তাআলা পানাহার ও অন্যান্য মানবীয় দোষ ও গুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ আর আল্লাহর রূপ দোষ ও ত্রুটি থেকে অনেক ঊর্ধ্বে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দ্বিতীয় উপায়টি হল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষে তাশাহুদে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। অতএব আপনিও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নামাজ শেষ করে তাশাহুদে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সূরা কাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। আমরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি যেন তিনি আমাদের সকলকেই কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে আমাদের ঈমানকে রক্ষা করেন। আমিন।